ফিশার ছাড়া আপনি ফিস্টুলার কথা বলছিলেন, জি তো ফিস্টুলারটা কিভাবে হয় এই পুরোটি সম্পর্কে আসলে জানবো। ফিস্টুলার রোগটা অ্যাকচুয়ালি, ফিস্টুলা বলতে আমরা যদি বুঝি দুইটা দরজা, এখানে যে কারওয়ান বাজারে যেমন আন্ডারপাস আছে, রাস্তার এই পাশে একটা দরজা, ওই পাশে একটা দরজা, মাঝখানে সরু একটা রাস্তা, ঠিক ফিস্টুলাটাও অনেকটা এইরকম যে পায়খানার রাস্তার ইউজুয়ালি সাধারণত যেটা হয় বাইরে একটা ফুটা থাকে এবং পায়খানার রাস্তার ভিতরে একটা ফুটা থাকে এবং দুই ফুটার মাঝখানে একটা রাস্তা তৈরি হয়ে যায়। তো পেশেন্ট যখন পায়খানা করে তখন খুব সামান্য হলেও পায়খানা ওই ফুটা দিয়ে ঢুকে যায়, তো ঢুকে যাওয়ার কারণে ওখানে ইনফেকশন হয়, পুঁজ তৈরি হয়, একটা সময়ে দেখা যাচ্ছে রোগীর ব্যথা হয়, সামান্য ব্যথা হচ্ছে, আবার ওই যে বাইরের যে মুখটা ওটা ফেটে যায়, আবার রক্ত পুঁজ বের হয়ে আসে। এটা আসলে যতদিন থাকবে ততদিন ঘুরে ঘুরে এই সমস্যাটা চলতেই থাকবে। তো এই ফিস্টুলা কোন ক্ষেত্রে বেশি হয় বা কাদের বেশি হয়? ফিস্টুলা হওয়ার কারণ হচ্ছে ফোড়া, পায়খানা রাস্তা এবং তার আশেপাশে যদি ফোড়া হয় তাহলে ফিস্টুলা ডেভেলপ করবে। সবার করবে তা না, যদি সময় মতো ফোড়ার চিকিৎসা করায় তাহলে অনেকের ফিস্টুলা হয়, অনেকের হয় না, কিন্তু যদি চিকিৎসা সময় মতো না করা হয় সেক্ষেত্রে ফিস্টুলা ডেভেলপ করে মোস্ট অফ দ্য কেস। তো এই ফিস্টুলা কি আসলে ট্রিটমেন্ট করে ভালো হয়? অনেকেরই প্রশ্ন থাকে। সব ফিস্টুলাই ট্রিটমেন্ট করলে এক সময় না এক সময় ভালো হয়, কিন্তু ফিস্টুলার অনেকগুলো টাইপ আছে, কিছু আছে সিম্পল ফিস্টুলা বা সহজ ধরনের ফিস্টুলা, কিছু আছে কমপ্লেক্স বা জটিলতর ফিস্টুলা। তো যেগুলো সহজ ফিস্টুলা সেগুলো আসলে একবার অপারেশন করলে রোগীর বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায়, আর জটিল ফিস্টুলার ক্ষেত্রে আমাদেরকে একবার দুবার অনেক সময় তিনবারও অপারেশন করতে হয় এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রোগীদেরকে বলেই নিই যে আপনার ক্ষেত্রে যেহেতু জটিল মনে হচ্ছে দুই বা ততোধিকবার লাগতে পারে। আচ্ছা, এখানে যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যদি ফিস্টুলা জটিল ফিস্টুলাগুলো একবারে করতে যাই সেক্ষেত্রে রোগীদের পায়খানা ধরে রাখার ক্ষমতা লোপ পাবে, যার কারণে আমরা স্টেপ বাই স্টেপ যাই, দুইটা স্টেজ বা তিনটা স্টেজে আসলে অপারেশন করি। আচ্ছা, পেইন লেস বা পেইন ফুল যেটি আমরা এতক্ষণ আলাপ করছিলাম, তো এখন একটু সবচাইতে কমন আরও একটি কারণ সেটি হচ্ছে পাইলস যদি বলি, খুবই আসলে জনপ্রিয়, এটি সবাই জানেন যে কিছু হলেই হয়তো অনেকেই বলে ফেলেন যে হ্যাঁ তোমার তো পাইলস আর সমস্যা আছে। এই পাইলস তো রিকার করে, অনেকেরই এটি একটি কমন কমপ্লেন যে এটি অপারেশন করে লাভ নেই, আসলে আবার হবে, তো এর পেছনের কি কারণ আছে? আসলে আমরা যারা সাধারণ কমন পপুলেশন তারা কিন্তু আসলে পায়খানা রাস্তায় রক্ত যাক ব্যথা হোক সব কিছুকেই আমরা পাইলস বলি সাধারণ ভাষায়, তাই না? অ্যাকচুয়ালি পাইলস যে সবার পাইলস তা না, তো একটা পেশেন্টের পাইলসের অপারেশন করার পরে তার ফিশার হতে পারে, ফিস্টুলা হতে পারে, পলিপ হতে পারে, ক্যান্সার হতে পারে, কিন্তু ওই রোগী যখন ফার্দার কারো কাছে যাবে বলবে যে আমি পাইলসের অপারেশন করিয়েছিলাম কিন্তু সুস্থ হয়ে নেই, আমারও আমার ব্লিডিং হচ্ছে। যেই অপারেশনটা আপনি করবেন সেই অপারেশনটা মানে সেই রোগটা ফিরে আসার সম্ভাবনা কম, কিন্তু দেখা যায় যে পাইলস বলেন, ফিশার বলেন, ফিস্টুলা বলেন, এগুলোর সাথে সব কিছুর সাথেই পায়খানা কীরকম হয়, কোষ্ঠকাঠিন্য বা ঘন ঘন আইবিএস বিভিন্ন ধরনের সমস্যার সাথে রিলেটেড, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে পাইলস ছাড়াও অন্য সমস্যাগুলোও হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। আবার পাইলসের চিকিৎসারও ধরন আছে, কারণ আমরা শুধু এখানে পুরো পায়খানার রাস্তাটায় যদি পাইলস থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় একবার করি না দুইবারে অপারেশন করি, কারণ একবারে পায়খানা অপারেশন করে ফেলে দুইটা সমস্যা হতে পারে, একটা হয় তো পায়খানা ধরে রাখতে পারছে না অথবা পায়খানার রাস্তা চিকন হয়ে যাচ্ছে, আবার মেশিনে অপারেশন করলে অনেক সময় দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকে। যারা মেশিন অপারেশন মানেই যে 100% ভালো সেটাও না, এরপরে লেজার আছে টেকনোলজি, লেজার টেকনোলজিতেও আবার রিকারেন্স রেট অনেক বেশি, পরবর্তীতে আবার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া আরও অসংখ্য ট্রিটমেন্ট আছে পাইলসের যেগুলোতে অনেক সময় আবার ফেরত আসে, বরং আমি বলতে চাই যে কেটে অপারেশন করলেই ফেরত আসার সম্ভাবনা বরং তুলনামূলকভাবে কম থাকে।